আচমকাই গ্যাস উঠছে মাটির নিচ থেকে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা পূর্ব মাঠ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল নাগাদ কৃষকরা আচমকাই একটি শব্দ শুনতে পায়। আওয়াজ পেয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মাটিতে কোপ দিতেই মাটির নিচ থেকে বের হতে শুরু করে গ্যাস। কিছু সময় পরে স্থানীয়রা দেখে ওই গ্যাসের সঙ্গে বেরোচ্ছে আগুনের ফুলকির আভাস। কৌতূহল বশত স্থানীয়রা সেই গ্যাসের সামনে শুকনো কিছু জিনিস ধরলেই জ্বলে উঠছে ওই বস্তু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এটা অনেকদিন ধরে গ্যাসটা পাওয়া যাচ্ছে, এটা মাঠে অসুবিধা হতে পারে, প্রতিদিন এরকম ভাবে হচ্ছে। এটা গ্যাসটা উঠছে, একজন ধরিয়ে দিচ্ছে, গ্যাসটা থামছে না, মানে ধরেই আছে এটা। ক্ষতি হতে পারে সেটা ব্যবস্থা নিতে হবে সরকারের, দেখতে হবে জায়গাটায় কি করা যায়। এটা কি গ্যাস কোনোদিন না না কেস সেই রকম সায়েন্স বোমা ফাটিয়েছিল, সেই ক্ষেত্রে এখনো সে সাইনটি আসেনি। সেটা এসে দেখলে সরকার কি বোঝে। দেখা যাচ্ছে ওখানে শুকনো জিনিস দিলে আগুন খেয়ে নিচ্ছে, মানে জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা জ্বালিয়ে দিচ্ছে, চাষের পক্ষে ক্ষতি হতে পারে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও স্থানীয় প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এমনকি ঘটনাস্থল পরিদর্শনেও আসেনি প্রশাসনের তরফে কেউ। আমডাঙ্গা অঞ্চল মূলত কৃষি প্রধান অঞ্চল, মাঠে মাঠে চাষ হয়েছে ধান ও শীতকালীন ফসল এবং সবজি। তাই এই গ্যাস ও আগুনকে নিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।